নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব কি করে কিছু ইজি টিপস ফলো করে নরম ফুলকো লুচি তৈরি করা যায়। লুচি আমরা কম বেশি সবাই করতে জানি, কিন্তু অনেকেরই লুচি ফুলকো হয় না আর বেশিক্ষণ নরমও থাকে না। এই ভিডিওটি দেখার পর আর সে সমস্যা থাকবে না। চলুন তাহলে বন্ধুরা টিপস সহ দেখে নিই কী করে নরম ফুলকো লুচিগুলো তৈরি করে নেওয়া যায়। এখানে দেখুন, আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর যেহেতু 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেহেতু এখানে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। 1 কাপ ময়দার জন্য 1 টেবিল স্পুন তেলই কিন্তু যথেষ্ট। যদি বেশি তেল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু লুচিগুলো খাস্তা হয়ে যাবে, তখন কিন্তু নরম হবে না। এবার তেল আর নুনটাকে ভালো করে ময়দার সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তারপর কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। খুব বেশি গরম জল দিয়ে কিন্তু মাখার দরকার নেই, কুসুম গরম জল দিয়ে মেখে নিলেই কিন্তু হবে। এতে করে লুচিটা করার পর কিছুক্ষণ পর বা অনেকক্ষণ পরেও কিন্তু খুব নরম থাকবে, পরের দিনও কিন্তু আপনারা নরম লুচি খেতে পারবেন। এবার ঠেসে ঠেসে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। যত সফট করে ময়দাটাকে আমরা মাখবো, ততই কিন্তু সুন্দর হবে আমাদের লুচি। আর এমনভাবে ডোটাকে তৈরি করতে হবে যেন খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়, এরকমভাবে নরম করে মেখে নিতে হবে। মাখা আমার হয়ে গেল। এবার আমি অল্প সামান্য তেল দিয়ে চারদিকটাকে বুলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে সেট হতে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। 20-30 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, আমার ময়দাটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি নরম তুলতুলে ফুলকো লুচি তৈরি করার জন্য। এবার আরও কিছুক্ষণ আমি এটাকে মেখে নেব। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচি ছোট বড় আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। দেখুন, লেচিগুলো আমার করা হয়ে গেল। এবার হাতের সাহায্যে আমি এগুলোকে গোল করে নেব। আর আমি একটা লুচি বেলতে বেলতে বাদ বাকি লুচিগুলোকে কিন্তু এভাবে ঢাকা দিয়ে রেখে দেব, তা না হলে কিন্তু ওপর থেকে এটা শক্ত হয়ে যাবে। এবার যে জায়গাটাতে আমি লুচি বেলবো সেখানে অল্প একটু তেল মাখিয়ে নিলাম, আর বেলুনিটাতেও একটু তেল মাখিয়ে নিলাম। এবার লুচিটা আমি বেলে দেখাচ্ছি। দেখুন, ওপর থেকে নিচে টেনে টেনে বেলতে হবে আর একটু চাপ দিয়ে লুচিটাকে বেলে নিতে হবে। এটা কিন্তু ঘোরানোর দরকার নেই, ওপর থেকে নিচে করলেই কিন্তু সুন্দরভাবে লুচিটা বেলা হয়ে যাবে। একটা লুচি আমার বেলা হয়ে গেল। আমি আরও একটা বেলে আপনাদের দেখাচ্ছি। ময়াম যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু একবার তেল দিয়ে নিলেই হবে, বারবার তেল দিয়ে কিন্তু এটাকে বেলতে হবে না। দেখুন, টেনে টেনে নিচ্ছি আর এরকমভাবে বেলে নিচ্ছি। আর চারদিকটা যেন সমানভাবে বেলা হয় সেটা খেয়াল রাখতে হবে, যেমন একদিকে একটু মোটা বা একদিকে পাতলা এরকম যেন না হয়। আমি 7-8টা লুচি বেলে নিলাম। এবার আমি ভেজে দেখাচ্ছি। আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু ধোয়া ওঠা গরম হলে হবে না, তার থেকে একটু কম গরম হতে হবে। ধোয়া ওঠা গরম যদি হয় তাহলে কিন্তু লুচিগুলো দেওয়ার সাথে সাথে এক সাইডটা লাল হয়ে যাবে, তখন কিন্তু শক্ত হয়ে যাবে। এক পাশটা হয়ে গেলে উল্টে দিতে হবে। আর লুচিটা দেওয়ার পর হাতার সাহায্যে একটু চেপে দিলেই কিন্তু এরকম ফুলকো লুচি হয়ে যাবে। দেখুন, লুচিটা কিন্তু আমার হয়ে গেল। কতটা ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরও একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। লুচিটা তেলে দেওয়ার পর হাতার সাহায্যে কিন্তু একটু চাপ দিতে হবে, তাহলে দেখবেন চারদিক থেকে সমানভাবে লুচিটা ফুলে উঠবে। এই টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই লুচি বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট ফুলকো লুচি কিন্তু তৈরি হবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।